সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে বসে আজকে আমাদের এই ভিডিও ক্লাসটি উপভোগ করছেন, সবাইকে কান্দা পাড়া নন্দিনী মাধ্যমিক বিদ্যালয় ও শেখ ইলিয়াস ইউটিউবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে সমবাহু ত্রিভুজের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন আমরা যে অধ্যায় বা যে বিষয় নিয়ে আলোচনা করি, অবশ্যই আমরা তার আগে একটি সাধারণ আলোচনা করে নেই, সেটি কিন্তু আমরা আজকে করব। শিক্ষার্থী বন্ধুরা তো আমাদের সাথেই থাকবেন, এটি আমাদের প্রত্যাশা। শিক্ষার্থী বন্ধুরা, তো চলুন আমরা দেখে নিই। তো আমরা বলছিলাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমস্যা সম্পর্কিত যে সমস্যাগুলো ছিল তার সমাধান কিন্তু আমরা করে দেখিয়েছি অত্যন্ত সুন্দরভাবে, এবং অ্যাসাইনমেন্টের সমস্যার সমাধানও কিন্তু আমরা করে দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, জানিয়ে রাখি যে এই চ্যানেল থেকে ভিডিও ক্লাস সহ আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ প্রচার করা হয়। এছাড়া গুণীজনদের বিশেষ বিশেষ অনুষ্ঠান এখানে চালানো হয় এবং বিদ্যালয় বিষয়ক সকল ধরনের বিনোদন অনুষ্ঠান এই চ্যানেলে আপনারা পেয়ে থাকবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটি আমাদের প্রত্যাশা। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা বলছিলাম যে সমবাহু ত্রিভুজের যে আলোচনা সেটি কিন্তু আমরা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা কতগুলো চিত্র লক্ষ্য করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু চিত্র লক্ষ্য করার চেষ্টা করতেছি। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করি, চিত্রগুলো লক্ষ্য করার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, এই একটু দেখো, শিক্ষার্থী বন্ধুরা দেখো একটু, এই আর একটি চিত্র দিলাম, এটিও দেখো। তাহলে বলো তো বন্ধুরা, এইটা কোন ধরনের ত্রিভুজ, এইটা কি ধরনের ত্রিভুজ, একটু গেস করার চেষ্টা করো, অনুমান করার চেষ্টা করো, বা নিজের দিকে খেয়াল করো। তো তাহলে আমার মনে হয় তোমরা বুঝে ফেলছো, আমি একটু মিলিয়ে নাও। এখন আমরা একটু দেখি, সমবাহু ত্রিভুজ এটি, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যেটি করব সেটি হলো সমদ্বিবাহু ত্রিভুজের সমস্যাগুলো সমাধান করার আগে আমরা একটি কাজ করব। শিক্ষার্থী বন্ধুরা, যেটি দেখা যায় যে বেশিরভাগ শিক্ষক যারা রয়েছেন তারা অবশ্যই ওই প্রশ্নবালা বা অনুশীলনের যে সমস্যাগুলো আছে সেই সমাধানগুলো করে দেয় শিক্ষার্থীদেরকে, কিন্তু শিক্ষার্থীদেরকে সূত্রটি কীভাবে ব্যাখ্যা করতে হবে এটি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শিক্ষার্থীরা সূত্রটি ব্যাখ্যা করতে পারেন না, কিংবা শিক্ষার্থীরা এইখানে শিক্ষক। তবে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ করার আগে অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলটি রয়েছে, শিক্ষার্থী বন্ধুরা আসুন আমরা সেই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আজকে করে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটি কিভাবে হলো, কিভাবে হলো সে বাস্তব সেটি কিভাবে হলো সেটি কিন্তু আমরা চিত্র এঁকে আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করবো। শিক্ষার্থী বন্ধুরা, সেটি কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব, এবং সেটি আপনার আমাদের সাথে আমার সাথে শেষ পর্যন্ত আমার সাথে আপনারা থাকবেন, এটি হলো আমার প্রত্যাশা। শিক্ষার্থী বন্ধুরা, সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটি নির্ণয়ের সূত্র আমরা আজকে করে দেখো। তো দেখার আগে আজকের এই পাঠ শেষে আমরা কিছু শিখন অবশ্যই প্রত্যেকটা পাঠ শেষে যে কিছু না কিছু শিখন অর্জন করতে পারি, তা আজকের পাঠের শেষে কী শিখন অর্জন করতে পারবো সেটি আগে আপনাদেরকে জানিয়ে দেই। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রের প্রমাণ তো আজকে করতেই পারবে, তার সাথে সাথে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য কীভাবে বিবৃত করতে পারবে, তারপরে শিক্ষার্থী বন্ধুরা সমীকরণ গঠন করতেও পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তো আসুন আমরা চলে যাই আমাদের যে বিষয়, মূল যে বিষয়, যে মূল পাঠ, সেখানে কিন্তু আমরা এখন প্রবেশ করব। শিক্ষার্থী বন্ধুরা, তো দেখুন শিক্ষার্থী বন্ধুরা, এবার একটু খেয়াল করার চেষ্টা করুন যে এই ত্রিভুজটা তো অবশ্যই বুঝতে পেরেছেন, আগেই বলেছেন দেখে যে এই ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, সে সমদ্বিবাহু ত্রিভুজ। সেই ক্ষেত্রে আর একটি কথা বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, সেটি হলো যে এইখানে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে শিক্ষার্থী বন্ধুরা বলো তো, সাধারণত যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে সূত্র আছে, আমরা ক্লাস সেভেনে
ক্লাস ফোরে ক্লাস ফাইভে দেখেছি, সেটি বলো তো বন্ধুরা, সমদ্বিবাহু ত্রিভুজ শুধু নয়, যে কোনো ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা সূত্রটি কি অবশ্যই তোমরা বললে বেজ হাফ ভূমি গুণ উচ্চতা। শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ আমরা সেটিই ব্যবহার করবো, তবে এখানে কিন্তু ভূমি আছে, কিন্তু উচ্চতা কি আছে শিক্ষার্থী বন্ধুরা? এখানে উচ্চতা দেওয়া আছে যেহেতু নেই, সেহেতু কিন্তু আমরা অবশ্যই একটি উচ্চতা এঁকে নেবো। শিক্ষার্থী বন্ধুরা কি করবো, আমরা অবশ্যই একটি উচ্চতা কারণ করে আমরা এটা ভূমি ধরে নিয়েছি, তাহলে এই ভূমির উপরে একটা উচ্চতা এঁকে নেই শিক্ষার্থী বন্ধু, এই বিন্দু থেকে বিসির উপর একটু লম্ব এঁকে, এবং এই যে কাজটি করলাম শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা যে কাজটি করলাম সেই কাজটি অবশ্যই আমরা একটু লিখে নেবো, সবাই খাতায় লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা, লিখে নেওয়া প্রয়োজন শিক্ষার্থী বন্ধুরা, একটু লিখে নাও, হ্যাঁ লিখে নাও, এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এ বিন্দু হতে এই যে বি সি এর উপর এডি আমরা লম্ব এঁকেছি, এবং এখানে আমরা এ বিকে শ্রোতা রে ধরেছি, এ সি কে শ্রোতা রে ধরেছি, এবং এই বি সি কে কিন্তু আমরা বি ধরেছি শিক্ষার্থী বন্ধুরা। আমরা আগেই বলেছি কেন লম্বটা আঁকলাম, আমরা কিন্তু একটু আগে আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি কেন আমরা এই এটা আমরা আঁকলাম, সেটি কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা। মাঝে যখন আমরা লম্ব নিয়েছি তখন কিন্তু তার একটি বিষয় হয়েছে, এ বি ডি এক ত্রিভুজ হয়েছে, আবার এ সি ডি এক ত্রিভুজ, বলুন তো শিক্ষার্থী বন্ধুরা এই যে এ বি ত্রিভুজটার নাম বা কি, আর এ সি ডি ত্রিভুজটার নাম কি বন্ধুরা? যাই হোক, আমরা যদি লম্ব আঁকি, লম্ব আঁকলে এই যে এই ডি বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে বন্ধুরা, এই লম্ব যদি এঁকে থাকি তাহলে ডি বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ এ ডি বি কোণ কত ডিগ্রি বন্ধুরা, অথবা এ ডি সি কোণ কত ডিগ্রি বন্ধুরা? অবশ্যই কি লম্ব আঁকলে বলতে পারবো এটি 90 ডিগ্রি বা এক সমকোণ, আর যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বলতো শিক্ষার্থী বন্ধুরা, সেই ত্রিভুজটাকে কী বলে? সেই ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেই ত্রিভুজটার নাম কি শিক্ষার্থী বন্ধুরা? সেটা এ ডি বি হতে পারে, সেটা এ ডি সি হতে পারে, এটার ক্ষেত্রে এটা ক্ষেত্রে এক সমকোণ, এটা ক্ষেত্রে এক সমকোণ, তাহলে এই ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, এই ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, তাহলে এই ত্রিভুজটা কী হতে পারে বন্ধুরা? অবশ্যই তোমরা বলবে স্যার এটি হলো সমকোণী ত্রিভুজ, এটা কি বলা হবে শিক্ষার্থী বন্ধুরা? সমকোণী ত্রিভুজ। আর একটি কথা আমাদেরকে বলে রাখি বন্ধুরা, সেটি হলো আমরা এডি নির্ণয় করতে হবে, সেটি বলবো, তার আগে আমরা একটি কথা বলে নিই, সেটি হলো এই এ বি ডি যে ত্রিভুজটি রয়েছে, এ বি ডি যে ত্রিভুজটি রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, এই এ বি ডি যে সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, সমকোণী ত্রিভুজের কথা বলার সঙ্গে সঙ্গে তোমাদেরকে অনেকবারই বলেছি, তখন ত্রিকোণমিতি আলোচনা করেছি, তখন যদি তোমাদেরকে বলেছি একটি নাম বারবার চলে আসে, সেই নামটি কি শিক্ষার্থী বন্ধুরা? বলতো শিক্ষার্থী বন্ধুরা, সমকোণী ত্রিভুজ আসার সঙ্গে সঙ্গে একটি নাম আসে, সেই নামটির নাম কি? সেইটি হলো পিথাগোরাস। তাহলে আমরা এই যে ত্রিভুজটা এখানে পিথাগোরাসের কি আছে শিক্ষার্থী বন্ধুরা? একটি উপপাদ্য আছে। তো আমরা সেদিকে পড়া যাচ্ছি, আগে আমরা আরেকটু কাজ করে নিই, যেহেতু আমরা এটা লম্ব এঁকেছি, লম্ব আঁকলে আমি তো তোমাদেরকে বলে রাখি, আমরা আগে দেখে দিলাম এটা সমকোণী, সমকোণী ত্রিভুজ, আর লম্ব আঁকলে ভূমিকে সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি উপর বিপরীত শীর্ষ বিন্দু থেকে লম্ব আঁকলে ওই ভূমিকে সমান দুই ভাগে ভাগ করে, তার মানে কি? বিডি সমান সিডি, বিডি সমান সিডি, তার মানে বিডি সমান সিডি, অর্থাৎ বিডি এই পুরো ভাগটা ছিল কত? বি, তাহলে কি হবে? বিডি সমান হাফ বি অথবা সিডি সমান হাফ বি, সেটি আমরা লিখে ফেলার চেষ্টা করলাম শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ বিডি সমান সিডি কেন? অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির উপর অঙ্কিত, ভূমির উপর বিপরীত শীর্ষ বিন্দু থেকে অঙ্কিত লম্ব অবশ্যই ভূমিকে সমান দুই ভাগে বিভক্ত করে শিক্ষার্থী বন্ধু, এটির উপর ভিত্তি করেই কিন্তু আমরা জানি সেটির ভিত্তিতে বিডি সমান কী হবে? হাফ বি। বিডি সমান কী হবে শিক্ষার্থী বন্ধুরা? বিডি সমান কী হবে? হাফ বি। বিডি সমান কী হবে শিক্ষার্থী বন্ধুরা? হাফ বি হবে। বিডি সমান কী হবে শিক্ষার্থী বন্ধুরা? হাফ বি হবে। শিক্ষকরা আগেই বলেছি পিথাগোরাসের নামে চলে আসবে সমকোণী ত্রিভুজ, বললে বলার সাথে সাথে সমকোণী ত্রিভুজ বলার সাথে সাথে আমাদের কী আসবে? পিথাগোরাসের উপপাদ্যটি চলে আসবে। তো বন্ধুরা পিথাগোরাসের উপপাদ্যটি কি চলে আসবে? তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এই যে এ বিডি ত্রিভুজটা পিথাগোরাসের উপপাদ্যটা দেখার চেষ্টা করবো, এ বি ডি এ পিথাগোরাসের কি আমি একটু বিবৃত করে দেখে দিই তোমাদেরকে, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তা আমরা আবার সংক্ষেপে বলতে পারি কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান ত্রিভুজ, এটি আমরা দেখিয়ে নিই বন্ধুরা, লম্ব এখানে এ ডি এ ডি স্কোয়ার, ভূমি হলো বিডি বিডি স্কোয়ার, এবং অতিভুজ হলো এবি, তাহলে এবি স্কোয়ার, তাহলে মানগুলো এখন বসিয়ে দেবো। তো সংখ্যা বসে কাটি বন্ধুরা, এডির কোনো মান আমাদের জানা নেই, এডির বসিয়ে দিলাম, বিডির মান হচ্ছে হলো আমরা আগেই বলেছি হাফ বি, বিডির মান কত? হাফ বি, বিডির মান কত? হাফ বি, আর এটাকে ধরেছি আমরা এবি কে ধরেছি আমরা এ, এবি কে ধরেছি আমরা কি শিক্ষার্থী বন্ধুরা? এবি কে ধরেছি আমরা এ,
এবিকে ধরেছি আমরা এ, সেটি কিন্তু বসিয়ে দিলাম, তাহলে এ স্কোয়ার হলো। এবার আমরা যেটি করবো শিক্ষার্থী বন্ধুরা, এটি ভাঙানোর চেষ্টা করবো এ ডি স্কোয়ার। এখানে যদি আমরা টু ওয়ান, তো ওয়ান আর বি গুণকে লিখে ওয়ান বি হয়, বিকে স্কোয়ার লিখে বি স্কোয়ার, আর টুকে স্কোয়ার করলে কত হয় ফোর, বি স্কোয়ার বাই ফোর, আর যা আছে এ স্কোয়ার লিখে দিলাম। এবার আমরা কি করব, যেহেতু আমাদের লম্ব নির্ণয় করতে হবে, সেহেতু আমরা এডিকে এক পাশে রেখে দেবো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এডি সমান কি হতে পারে, এখানে এ স্কোয়ার ছিল, এটা ছিল প্লাস, এ পাশে এসে কি হলো, আমরা সাইডটা চেঞ্জ করে দিলাম, অর্থাৎ অপর পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে ছিল প্লাস, এ পাশে হয়ে যাবে কি মাইনাস। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এডি স্কোয়ার সমান কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর, এডি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর, এডি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর। এখন শিক্ষার্থী বন্ধুরা এডি স্কোয়ার সমান কি হতে পারে, এখানে আমি লক্ষ্য করে নিলাম ফোর, আসলে কি আমি আগেও বলেছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে, যে যদি নিচে কিছু না থাকে ডাইরেক্ট গুণ হবে, অর্থাৎ ফোর এ স্কোয়ার, আর এখানে ফোর আর ফোর ভাগ করলে ওয়ান, ওয়ান আর বি স্কোয়ার গুণ করলে কি হবে বি স্কোয়ার। তাহলে এডি সমান কি হলো, এডি সমান কি বলা যায় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা এডি সমান কি হতে পারে একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুটটা শুধু উপরে নিয়ে গেলাম, আবার নিচে ফোরকে রুট করে কত হয় টু লিখে দিলাম। এখন আমরা যেটি বললাম শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে আগেও বলেছি যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের কি লেখা উচিত ছিল, কি সাধারণ সূত্রটা কি ছিল, সেটি আমরা এখন লিখে ফেলবো শিক্ষার্থী, এ বি সি এর ক্ষেত্রফল। শিক্ষার্থী বন্ধুরা এ বি সি এর ক্ষেত্রফল, এ বি সি এর হাফ ভূমি গুণ উচ্চতা কি হবে শিক্ষার্থী বন্ধুরা, হাফ ভূমি গুণ উচ্চতা। তো এখানে আমরা একটু লিখি হাফ, ভূমিটা তো বি বসিয়ে দিলাম, এবং উচ্চতা এইটা লিখে দিলাম শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে। এবার শুধু হিসাবটা আর কিছু না বন্ধুরা, দেখো এই যে উপরে ওয়ান আর বি গুণ করলে উপরে বি হয়, এবং টু আর টু নিচে গুণ করলে কত হয় ফোর, আর বি বাই ফোর লিখলাম, বি বাই ফোর লিখে ফেললাম শিক্ষার্থী, এই টু টু গুণ করলে ফোর হয়, এবং বি আর গুণ করলে বি, এখন লিখে দিলাম ইন্টু অবস্থা রেখে দিলাম শিক্ষার্থী বন্ধু। তাহলে আমাদের সূত্রে কী দাঁড়ালো, বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আমাদের যতটুকু জানি তাদের শিক্ষার্থীরা তোমরা এটি মুখস্থ করে থাকো, আমার মনে হয় না এখন আর তোমাদের মুখস্থ করার প্রয়োজন হবে। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অল বেল আইকনটি চেপে দেবে, তাহলেই তোমরা কিন্তু আমরা ভিডিও ছাড়লে তোমরা পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে ছিলে এবং আমাকে সহযোগিতা করেছো, এবং এই সহযোগিতা করেছো বলেই আজকের এই শেখ ইলিয়াস ইউটিউব চ্যানেলটি এই জায়গায় পৌঁছেছে, এবং সেই জন্য এই ইউটিউবে চ্যানেলটিকে আজকে এখানে নিয়ে আসার জন্য সকল ক্ষেত্রেই আপনারাই এর জন্য সকল কৃতিত্বের দাবিদার। এই জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ।